নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত আমার ইউনিয়নে ভালো আছে আর আপনি কালু নন্দী ওই আসনটা এখন পর্যন্ত আমি ভালো পেয়েছি খবর কিন্তু বগুড়াই আমাদের আমি ভোটের আগে থেকে আপনি অনেক বলেছেন একটা কথা যে আমি আগে থেকে আশঙ্কা করতেছি বগুড়া সদরে ভোটের দিন গেলে না জ্ঞান জাম হতে পারে সেই হিসেবে আজকে আমাদের পাসপিট আলিশপুরে মনে করেন কেন্দ্রই আমাদের এদিনকে ঢুকতে দেওয়া হয়নি আজকে আর বগুড়া সদরে তাহলে এখন পর্যন্ত কোন সমস্যা দেখা দেয়নি ভোটার বাড়বে কেবল তো সকালবেলা আর শীতের দিন একটু লোকজন দেরি করে ওঠে আশা রাখতেছি দুপুরের দিকে আপনি সবাই ভোট দিতে আসবে কারণ ওটার আমরা সবাইকে বলেছি সুস্থ নির্বাচন হবে এবার আপনার সবাই ভোট কেন্দ্রে আসুন আমরা অবশ্যই নির্বাচন শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে আমরা থাকতে চাই সুষ্ঠু নির্বাচন যায় আর জয়ের ব্যাপারে সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে দেখতেছি এইরকম পরিবেশ থাকে আমি একশো আপনি বলতে পারি আমি তো হবাই টিভির কথা বলেছিলাম তারা দেয়নি

ছিলেন তখন বলে ক্যামের সিন্ধা আপনারা করবে যে আমরা ভোটে থাকব কি থাকব না কিন্তু এখন পর্যন্ত পর্যন্ত ভোটের পরিবেশ ভালো আছে আমরা থাকার নেউত আছে আমরা চেষ্টা করতেছে আজকে এটা ভালো একটা পরিবেশে ভোট হবে আর বুঝল ভোট আই আমি 100% আপনাদের বলতে পারি আমি জিতব দুই আসনটাকে এখন এই মুহূর্তে বলতে পারতেছেন না কারণ বড় সদর দিয়ে তো gengjam শুরু হয়েছে বড় সদর থেকে পাশ করবে কি আমি জানি না তবে কালুনন্দigram থেকে এখনো পরিবেশ ভালো ভোটারদের ওখান থেকে ফোন পাইতেছে তারা খুব ভোট দিতেছে খুবই ভালো পরিবেশ আছে কালিশপুরে আপনি হয়েছে ওখানে আমরা এদিন ঢুকতে যাই লাই পারবো